হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পরের দিন সকালবেলায় আমি যে হোমস্টেটাতে আমরা রয়েছি মিষ্টিমন, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। চারতলা বিল্ডিং, ফার্স্ট ফ্লোরটা মোটামুটি হোমস্টের লোকেরাই থাকে আর বাকি তিনটে ফ্লোরে ভাড়া দেওয়া হয় আর কি। এই হোমস্টে থেকে ভিউ যথেষ্টই ভালো। ব্লগের শুরুতেই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পাহাড়ে এলে না সকালবেলা উঠতে আলাদাই মজা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে চারপাশের পরিবেশটা দেখছি, কি যে সুন্দর লাগছে। সকালবেলা অনেকক্ষণ আমরা হেঁটেছি, চারপাশটা ঘুরেছি। এখান থেকে জানো তো গ্যাংটকের নাথুলা দেখা যাচ্ছে। এই যে সাদা ছোট্ট ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছ, বরফের একটু একটু দেখা যাচ্ছে যেটা, ওটাই কিন্তু নাথুলা। বেশ সুন্দর ভিউ। আমরা সকালবেলা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বেশ ভালো লাগছিল। যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, আমাদের হোমস্টেটা কিন্তু যথেষ্টই ভালো। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, রুমগুলোও যথেষ্টই বড়সড়, বেশ ভালোভাবে ল্যাভিশলি থাকতেও পারা যাবে। আমরা অনলাইনে বুক করেছিলাম লাভা মনেস্ট্রির নিয়ার বাই হোমস্টে বলে। অনেকগুলি হোমস্টে এসেছিল, তার মধ্যে আমরা মিষ্টিমনটা বুক করেছিলাম 1150 করে পার হেড ইনক্লুডিং মিল। এদিকে আমাদের জলখাবারও রেডি হয়ে গেছে, তাই ডাকাডাকি করছে। আমরা জলখাবারে নিয়েছিলাম রুটি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। আগের দিন রাত্রিবেলায় আমরা বলে দিয়েছিলাম কি খাবো, ওনারা জিজ্ঞেস করে নেন। পরোটাও খেতে পারবে, পুরিও খেতে পারবে, আবার ব্রেড বাটার অমলেটও খেতে পারবে, বাট আমরা এটাই চুজ করেছিলাম। এটা যে দেখছো পাঁচফোড়ন, এটা কিন্তু একটা এখানকার ক্যাফে, বেশ ফেমাস কিন্তু এটা। আমি অনলাইন দেখেছিলাম, বাট আমাদের এখানে কফি চা কোনোটাই আলাদা করে বাইরে থেকে খাওয়ার দরকার পড়েনি, আমাদের হোমস্টেতে যথেষ্ট ভালো সার্ভ করছিল। দেখতেই পেলে লাভা মনেস্ট্রির সামনে থেকে আমরা গাড়িতে উঠলাম। আমাদের হোটেল থেকে লাভা মনেস্ট্রিটা একদমই কাছাকাছি, সেজন্য আমরা যখনই যেখানে ট্রাভেল করছি এর সামনে থেকেই মোস্ট অফ দ্য টাইম গাড়িতে উঠছিলাম। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা ন্যাওড়া ভ্যালি জঙ্গল, পুরো পাইন ফরেস্টে ঘেরা এই ন্যাওড়া ভ্যালি। অন্তত 7 কিলোমিটার কোর জোন পেরিয়ে ন্যাওড়া ভ্যালির ছাঙ্গি ওয়াটারফলসে যেতে হয়। ন্যাওড়া ভ্যালির জঙ্গলে ট্রেকিং সাফারি হয়, বাট অ্যাট প্রেজেন্ট সেটা বন্ধ আছে যেহেতু টাইগার সাইটিং হয়েছে। খবরে দেখিয়েওছে, আশা করি অনেকেই দেখেছো বা জানো। এটাই সেই ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেট, সেজন্য আমরাও সাফারি করতে আর যেতে পারিনি। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো বা কতটা ভালো লাগছে, বাট এই পাইন ফরেস্টের আলো আঁধারির মধ্যে দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আমরা একটা জায়গায় একটু নেবেও ছিলাম, কিছুক্ষণের জন্য একটু ছবি টবি তুলে আবার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েছি। যেহেতু ফরেস্ট এরিয়া, সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বলছিলেন বেশিক্ষণ না দাঁড়ানোর জন্য। পাহাড়ের টপে যে একদম ছোট্ট মতন বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ন্যাওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। ওখানেই আর কি ট্রেকিং করে গিয়ে সবাই রেস্ট করে বা থাকে। এই সাদা বরফের পাহাড়টার কি যে মাহাত্ম্য, সামনে থেকে যে না দেখেছে সে ফিল করতে পারবে না। এই সাদা বরফের পাহাড়টা দেখবার জন্যই তো এত কিছু। সকাল সকাল এত সুন্দরভাবে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, মনটা কতটা আনন্দে ভরে ওঠে বুঝতেই পারছো। নর্থ বেঙ্গল গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে সামনে থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল বড় কিছু অ্যাচিভ করেছি, একটা অন্য রকমই এক্সপিরিয়েন্স। ন্যাওড়া ভ্যালির এই জঙ্গল ক্যাম্পে চাইলে অনেকেই স্টে করতে পারে। এখানে কিন্তু অঞ্জন দত্তের 7 ওয়েব সিরিজটা শ্যুটিংও হয়েছে। এই যে আমরা কোলাখাং এসে পড়েছি, একদমই আমরা চাঙ্গি ফলসের সামনে। ট্রেক করে আমাদের নামতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার নিচে চাঙ্গি ফলস, এরকম সরু সিঁড়ি, সেটাকেই ট্রেক করে করে নামতে হবে। টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে, 20 টাকা করে টিকিট পার হেড। আর লাঠি চাইলে নিতে পারো, লাঠি নেওয়াটাই বাঞ্ছনীয় কারণ রাস্তাটা যথেষ্টই দুর্গম, লাঠি থাকলে অনেকটাই সুবিধা হয়। তবে লাঠি ভাড়া নিলে এক্সট্রা আরও 10 টাকা করে লাগছে পার হেড। আমরা তো লাঠি ভাড়া নিয়েই ছিলাম, মেয়েরা অনেকেই লাঠি কিন্তু ভাড়া নিয়েছে। একটু এজেড পার্সন, আই মিন 50 আপ, সবার ক্ষেত্রেই আমার মনে হয় লাঠি ভাড়া নেওয়াটা মাস্ট, কারণ লাগবেই।
এই দেখো এরকম সরু রাস্তা, এর মধ্যে দিয়ে যেতে হবে। কোথাও কোথাও সিঁড়ি আর কোথাও কোথাও এমনি নর্মাল পাহাড়ি রাস্তা, যেরকম হয় সেরকম। নামতে এবং উঠতে বেশ ভালো মতোই আমাদের কিন্তু কষ্ট হয়েছে। নামাটা তবুও ঠিক আছে, উঠতে তো ভালো মতোই কষ্ট হয়েছে। আমি কোনোভাবেই কাউকে কিন্তু ভয় দেখাচ্ছি না, কিন্তু প্রত্যেকে তার শরীরের কন্ডিশন বুঝেই নামা উচিত। তবে অনেকগুলো রেস্টের জায়গা আছে নামতে নামতে, এরকম সেখানে বসে একটু রেস্টও নিয়ে নিতে পারবে। স্টিল এখানে কিন্তু কোথাও বাথরুম নেই, কোনো জলের ব্যবস্থা নেই যে খাবার জল খাবে, এই জিনিসগুলোর এখানে কিন্তু খুব প্রবলেম। তাই ওপর থেকেই বোতল নিয়ে তোমাকে নামতে হবে, বা বাথরুম পেলেও করেই নামতে হবে। কোনো বাথরুম বা জল বা কোনো কিছু খাবারের ব্যবস্থা কিন্তু এখানে নেই। দেখো নামতে নামতে ওয়াটারফলসটা একটু দেখাও যাচ্ছে, আর জলের কি আওয়াজ শুনতে পাচ্ছো আশা করি। কালিম্পং জেলার কোলাখামের কাছে অবস্থিত এই চাঙ্গি জলপ্রপাতটি 150 মিটার উচ্চতা থেকে ঝরে পড়ছে। চারপাশে পাহাড়ে ঘেরা জঙ্গল আর মাঝে জলপ্রপাত। এই জলপ্রপাতের জলটি অত্যন্ত বিশুদ্ধ আর স্বচ্ছ। আগে অনেক মানুষ এই জল পানও করতেন, আমাদের দাইবা দাদাটা গল্প করছিলেন। পিছনে ছাঙ্গি জলপ্রপাত আর সামনে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ভিউটা দেখো তোমরা। আবার ওখানে পাহাড়ের উপরে আর একটা কটেজ, কি যে অপূর্ব লাগে না। এখানে আমরা 20 থেকে 25 মিনিট স্টে করেছি, ভীষণ ভালো লাগছিল, প্রচুর ছবি তুলেছি। দারুণ সুন্দর জায়গাটা, আর তার সঙ্গে জলপ্রপাতের আওয়াজ আর জলের এতটাই দৌড়, আমরা প্রায় ভিজেও যাচ্ছিলাম। রীতিমতো নিচের স্টেপটায় নামতে পুরো ঝাঁট এসে ভিজে যাচ্ছিলো। অনেকে একদম এই তলাটাতে নেমেছিল, বাট আমরা অনেকটাই নিচে গেছিলাম, কিন্তু এই পাথুরে জায়গাটায় যাইনি, ভীষণ পিছল ছিল। আমি তো বলবো না যাওয়াটাই বেটার, কারণ সামনে থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, তারপর আর ওই নিচেটায় অতিরিক্ত রিস্ক নিয়ে না যাওয়াই বেটার, ভীষণ পিছল রয়েছে। আর জলের তোড়টাও অনেক বেশি, পুরো কারেন্টের মতন যেন টানছে জলটা। আর এত যে জল পড়ছে সেটা আশ্চর্যজনকভাবে কোথায় ঢুকে যাচ্ছে সেটা দেখো, একটা ছোট্ট গহ্বরের মধ্যে পুরো জলটা ঢুকে যাচ্ছে। এই যে এই সেই গহ্বর যেখানে জলটা ঢুকে যাচ্ছে। পাহাড়, ঝর্ণা আর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা, এই দেখার টানে টানেই তো বারবার ছুটে আসা এখানে। এবারে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব। এই যে ওঠা শুরু করলাম, এরপর তো ভীষণ কষ্ট হচ্ছিল, কি বলবো তোমাদের। অনেকক্ষণ ধরে হাঁটার পর আমরা এরকম একটা জায়গা পেলাম যেখানে একটুখানি রেস্ট করে নিলাম, কিছুক্ষণ বসলাম, জল টল খেলাম, আমাদের কাছে একটু ক্যাডবেরি ছিল, খেলাম। এই যে আমরা ট্রেক করে অনেক টায়ার্ড হয়ে পড়েছি, বাপরে বাপ, আমাদের বন্ধুরা অলরেডি চলে গেছে, হ্যাঁ ওদের অনেক এনার্জি, আমরা পাচ্ছি না, আমরা দুজনেই ক্লান্ত, আমরা বসে বসে একটু উঠছি। ইনফ্যাক্ট এটাই করা উচিত, একবারে উঠে গেলে অনেক সময় কি হয় ব্লক হয়ে যেতে পারে, হার্ট অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে, পাচ্ছিও না, অত তাড়াহুড়োর দরকার নেই, একটুখানি রেস্ট নাও বাবা, হাতে অনেক টাইম। আমরা 11:15 ঠিক জার্নিটা শুরু করেছিলাম, নামবার সময় গেলাম, নামতে আধা ঘন্টা মতো লেগেছে, আর গিয়ে ওখানে ছিলাম মোটামুটি 15-20 মিনিট। ভালো জিনিস দেখতে গেলে কষ্ট তো হতেই হবে, কিন্তু ওঠার সময় আমার মনে হয় টাইমটা নিয়ে ওঠা উচিত। হ্যাঁ অনেক টাইম আছে এখনো, আর এখান থেকে মোটামুটি উঠে ওই হোটেল পৌঁছাতে ওই 40 মিনিট মতো লাগবে, তো আরামসে দুটোর মধ্যে ঢুকে গিয়ে লাঞ্চ খাওয়া যাবে, তো কোনো তাড়াহুড়ো নেই। তাই যতক্ষণ পাচ্ছ একটু রেস্ট নিয়ে নাও, আর এই সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করো। কত রকমের জঙ্গলের মধ্যে পাখির ডাক বলো। হ্যাঁ ঠিক আছে চলো। ফিরে আসার টাইমে কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যাই হোক আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম, এসেই চরম লাঞ্চ, গরম গরম আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, ডিমের কারি, টমেটোর চাটনি, পাঁপড়, এই সমস্ত
দিয়েছিল খেতে। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি, কালকের খাবারও খুব টেস্টি ছিল। আমরা রোজ দিনই মোটামুটি ডিমের কারি নিচ্ছি, কারণ এখানে মাছটা না খাওয়াই বেটার। এনারা নিজেরাই বলছেন মাছটা খুব একটা ভালো হবে না, উইকে একদিন শিলিগুড়ি থেকে গিয়ে এরা মাছ নিয়ে আসে, আর এখানে তো সেরকম মাছ পাওয়া যায় না, তাই ডিম আর চিকেনটাই বেস্ট। রাতে যেহেতু চিকেনটা রোজই খাওয়া হচ্ছে, সেই জন্য দুপুরবেলাটা আর সকালবেলাটা আমরা ডিমটাই খাচ্ছি। হ্যাঁ, এখন আমরা সোমবিয়ান টি গার্ডেনে যাচ্ছি, এটা তো জার্মান অর্গানিক টি গার্ডেন। এক কেজি চায়ের দাম 25,000 টাকা, ম্যাক্সিমামটাই তার মানে বুঝতে পারছেন সব বিদেশে এক্সপোর্ট হয়ে যায়। গার্ডেনটা শুরুর থেকেই কোনো একজন জার্মান ব্যক্তি মেনটেন করতেন, স্টিল এখনো সেটাই হয়। এটা একটা প্রাইভেট টি গার্ডেন, এটা কোনো গভর্নমেন্টের আন্ডারে নেই। পাতাগুলো দেখো, রোদের আলোটা পড়ে আরো যেন চকচক করছে। এই টি গার্ডেনটাকে লাভার সানসেট পয়েন্টও বলা হয়, কেন কি এখান থেকে খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যায়, তার সঙ্গেই চরম সুন্দর টি গার্ডেনটা। আমি পুরো নর্থ বেঙ্গলের অনেকগুলো টি গার্ডেনই ঘুরেছি, গোপালধারাটা তো খুবই সুন্দরভাবে সাজানো। গোপালধারার পর আমার এই টি গার্ডেনটা সবচেয়ে বেস্ট লাগলো, আর্টিস্টিক ওয়েতে, সায়েন্টিফিক মেথডে টি গার্ডেনটা তৈরি। এখানে এলে এক কথায় মনটা জাস্ট ভরে যাবে তোমার, এত সুন্দর। এটা পুরোপুরি একটা অর্গানিক টি গার্ডেন, এখানে কোনো ফার্টিলাইজার ইউজ করা হয়নি, আর এটা কোনো গভর্নমেন্টের আন্ডারেও না, এটা পুরোপুরি প্রাইভেট একটা জার্মান পার্টির। এবং এখানে 1 কিলো চা পাতার দাম হচ্ছে 25,000 টাকা, এটা মেনলি বাইরের দেশে এক্সপোর্ট করা হয়, আমাদের মতন সাধারণ মানুষের ধরা সীমার বাইরে। তবে এখানকার গ্রামের লোক একটু চোরাইভাবে ইউজ করেই, সেটা আমাদের ড্রাইভার দাদাই বলছিলেন, আদারওয়াইজ বাইরেতেই মেনলি যায় এটা। এই যে দুটো পাতা দেখালাম, এটাই কিন্তু চা পাতা। এই উপরের জাস্ট ওই 20 সমেত ওই দুটো পাতাই হচ্ছে চা হিসেবে আমরা কিন্তু খাই শুকোনোর পর। আস্তে আস্তে সানসেট হয়ে আসছে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি, প্রচুর ছবি তুলেছি, রিলস বানিয়েছি। দেখতেই পেলে আস্তে আস্তে পাহাড়ে কেমন সূর্যাস্ত হয়ে গেল, চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরাও চলে এলাম লাভা ম্যালে, এখানে একটা বিষম মন্দির আছে, আর লাভা ম্যালেটা ভাবলাম ম্যালে আমরা
দিতে। মেলটা খুব একটা বড় যে তা নয় দার্জিলিং এর মতন, বাট ছোটখাটোর উপর ভালোই। আর এই যে বিষ্ণু মন্দির, এই বিষ্ণু মন্দিরটা দর্শন করতে আমরা যাবো বলি মেনলি মেলেতে নামলাম। বিষ্ণু মন্দির দর্শন করে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম আমাদের হোমস্টেতে। রাত্রিবেলা ডিনারও আমাদের এসে গেছে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এটা খেয়ে আমরা তো একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। নেক্সট ব্লগগুলো আরও এক্সাইটিং হতে চলেছে, তোমরা কিন্তু দেখতে মিস করো না। আজ তাহলে চলি, টা।